नमस्कार चारे चक्रव्यूह आपनादेर स्वागत आपनादेर साथे आमी रयेछि अनुपम। आजके चारे चक्रव्यूह शुरू करछि आमी जे खबर दिए सेटा होच्छे चारेर चक्रव्यूहे आजके जेटा बोलबो सेटा होच्छे तृणमूलेर आजके अत्यंत गुरुत्वपूर्ण बैठक। सेई बैठके सिद्धान्त अभिषेक बंदोपाध्यायके सर्वभारतीय स्तरेर नेता तैरि करे देवा हलो। अभिषेक बंदोपाध्याय एबार तृणमूल कॉग्रेसेर सर्वभारतीय साधारण सम्पादक एबं जे दायित्व अभिषेक बंदोपाध्याय एतदिन सामलेछेन सेई तृणमूल कॉग्रेसेर युव जे सभापति एबार सेखाने पार्थ भौमिक एवं सायनी घोष के दायित्व देवा हलो। पाशापाशी एक गुच्छ सिद्धान्त आज के दल तरफे नेওয়া হয়েছে। गत 24 घंटा धरे आमरा जेटा बार बार बोलछिलाम जे दल जेटा एबार चाइछे सेटा होच्छे एक व्यक्ति एक पद सेखाने दाड़िये एई जारा नेता रयेछेन जारा मंत्री रयेछेन जादेरके जिला सभापति दायित्व एतदिन देवा छिलो तारा किन्तु एबार आर जिला सभापति पदे थाकते पारछेन ना। सेक्षेत्रे दाड़िये एकजन व्यक्ति एकटा पदेरई अधिकार हबेन। पाशापाशी कोनो नीचुतलार नेता थेके शुरू करे राज्य नेतृत्व केउ कोनो स्कैमे जड़ाते पारबेन ना। अर्थात सतर्क थाकुन बार बार तृणमूल सुप्रीमो ए बार्ता दिएछेन। तृणमूल सुप्रीमो जेटा बोलछेन बोलते चेयेछेन जे जारा नेता रयेछेन जारा मंत्री रयेछेन तारा लाल बाति व्यवहार करते पारबेन ना। स्ट्रिक्टलि इन्स्ट्रक्शन आजके तृणमूल सुप्रीमो तरफे देवा होयेछे। पाशापाशी जारा दलेर दुस्समय छिलो अर्थात दलेर पुरनो कर्मी तादेरके गुरुत्व दिए दले जायगा दिते हबे काज करार सुयोग दिते हबे तृणमूल सुप्रीमो एटा बार्ता स्पष्ट करे दिएछेन। पाशापाशी तिनि जेटा आरो बोलेछेन जे कोनो किछु करते होले एबार दलेर अनुमति प्रयोजन। एटा केन बोललेन तृणमूल सुप्रीमो? कारण गत निर्वाचनेर आगे थेके निर्वाचन शेष पर्यन्त एकजन नेताके आमरा देखेछि बारबार सोशल मीडिया सेंसेशन होते। तार नाम मदन मित्र। तिनि बारबार फेसबुक लाइव करेछेन सेइटा निये दलनेत्री अखुशी। তিনি তার এই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটা কোনোভাবেই করা যাবে না। স্পষ্ট তো বার্তা দিয়েছেন দলের সুপ্রিমো। নিশ্চিতভাবে বলা যেতে পারে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক যেটা আজকে হলো সেইটা নিয়ে কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে আরও সতর্ক থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আবারও ফিরে আসবো। সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, তোমার কাছে কী আপডেট রয়েছে আজকের দিন? ওকে, আজকের এবং গতকাল রাত থেকে আমরা দেখে আসছি কখনো কলকাতা পুলিশ, কখনো হাওড়া পুলিশের তরফ থেকে, কখনো সার্জেন্ট, কখনো আবার সিভিক ভলেন্টিয়ার যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদের উপর জুলুমবাজি চালাচ্ছেন। কারণ গতকালই যোধপুর পার্কে যে ঘটনা ঘটেছে এবং গতকালই হাওড়া কমিশনারের আন্ডারে এক সিভিক ভলেন্টিয়ার যে ঘটনা ঘটিয়েছেন তা কিন্তু চোখে আঙুল দিয়ে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে আইনের ফাঁক বলে কোথাও গিয়ে যেন এদের গুন্ডাবাজি চলছেই, এমন কিন্তু অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে। এবং তোমাকে জানাবো যে ইতিমধ্যেই কিন্তু তার জন্য এই দুই যে অফিসার, একদিকে কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানার যিনি সার্জেন্ট তার বিরুদ্ধে যেমন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অন্যদিকে হাওড়ার যে সিভিক ভলেন্টিয়ার যে ১৭-এর একজন বয়স্ককে মারধর করেছিলেন তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। প্রথমে যাবো যোধপুর পার্কের ঘটনায়। আমরা জানি গতকাল রাতে যোধপুর পার্কে একটি ঘটনা ঘটে যেখানে একজন জোম্যাটো ডেলিভারি ম্যানকে ধাক্কা মারে একজন সার্জেন্ট, রবীন্দ্র থানা সরোবরের একজন সার্জেন্ট ধাক্কা মারে বাইক চালিয়ে। এবং তার অভিযোগ যে সে কিন্তু এসে তাকে গালিগালাজ করেছিল, তাকে মারধর পর্যন্ত করেছিল, আমার কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং অন্যদিকে যদি হাওড়ার ছবিটা দেখি, হাওড়াতেও কিন্তু মদ্যপ অবস্থা এক সিভিক ভলেন্টিয়ার একজন স্বতন্ত্র ব্যক্তি, বয়স্ক একজন ব্যক্তিকে মারধর করে। শুধু তাই নয়, এমনই মারধর করে যে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে, এমন কিন্তু অভিযোগ এই দুই জায়গা থেকে উঠে আসছে। আমি একটু যাব মৃন্ময়ের কাছে, মৃন্ময়ের থেকে জানবো আরও বিস্তারিত খবর, অন্য কী খবর তার কাছে রয়েছে। মৃন্ময়, দেখো আজকে সকাল থেকে যে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে সেই রাজনৈতিক জল্পনা বাঁকুড়ার যিনি বিষ্ণুপুরের সাংসদ এবং রাজ্য বিজেপি যুব মোর্চা সৌমিত্র খাঁ, তাকে নিয়ে একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে সকাল থেকে। সকাল 8:30 নাগাদ বিষ্ণুপুর বিজেপির যে মিডিয়া সেল আছে সেই বিজেপির মিডিয়া সেলে একটি পোস্ট করা হয় যে আজকে যে এই বিধানসভা ভোটের পর প্রথমবারের জন্য বাঁকুড়া জেলাতে একটি বৈঠক করার জন্য আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং সেই সূচনা পাওয়ার পরই যে স্থানীয় সাংসদ অর্থাৎ সৌমিত্র খাঁ, রাজ্য যুব মোর্চার সভাপতি, তিনি কিন্তু সেই গ্রুপ থেকে লেফট হয়ে বেরিয়ে যান। এই গ্রুপ থেকে লেফট হয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে একটা রাজনৈতিক জল্পনা কিন্তু শুরু হয়েছে। তিনি কেন বেরিয়ে গেলেন, কী কারণে বেরিয়ে গেলেন, এর মধ্যে কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব আছে, বা সৌমিত্র খাঁ বা দিলীপ ঘোষের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হচ্ছে না,
না এর মধ্যে অন্য কোনো কিছু আছে, এই নিয়ে একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এবং এই নিয়ে সুজাতা খাঁ, যিনি তৃণমূল নেত্রী সৌমিত্র খাঁর স্ত্রী, তিনি বলছেন যে আজকে সৌমিত্র খাঁ তিনি হয়তো গ্রুপ থেকে লেফট হয়েছেন, কদিনের মধ্যে হয়তো এমনটাও ঘটতে পারে তিনি বিজেপি থেকে লেফট হবেন, এমনটাই তিনি জানাচ্ছেন। সুজিতা প্রেসিডেন্ট যে কেন তাদের বিভিন্ন গ্রুপ থেকে লেফট হয়েছে, দেখুন কতদিন পর আর তিনি মানে বিজেপি থেকেই নিজেকে নিজে সরিয়ে নেয়, কারণ কোনো ভদ্রলোক বিজেপি করতে বলছে তো সবাই শুনলাম যেটুকু যে শাইনি ঘোষ যুব প্রেসিডেন্ট হয়েছে, ওদের যুবটা একটা আলাদা রিদম পাবে, আর ঋতব্রত জেলার প্রেসিডেন্ট হয়েছে আইএনটিইউসি প্রেসিডেন্ট হয়েছে, সেটা খুবই ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সব অভিষেক, এইবারে অভিষেকের পরে তো দলটাই অভিষেকের হয়ে গেছে। ফেসবুক লাইভ নিয়ে কিছু কিছু বলেছে, আমরা তো বারবার বলি যে বাংলার নতিজা না বিজেপির নতিজা না বাংলার ভাতিজা। বললেন বাংলার নতিজা বিজেপির ভাতিজা না বাংলার নতিজা, তাতে দেখা গেল বিজেপির নতিজা ফুটে গেল। আর ফেসবুক নিয়ে আমায় বলেছে সুন্দর করে ফেস ভ্যালু করে ফেস সুন্দর করে সাজিয়ে, যেটা দেখলে লোকের মনের ফেসটা ভালো হবে, এরকম সুন্দর করে ফেস করতে। কোনো বকবকি করেছেন নাকি দলনেত্রী? না, বলেছেন এমন করে ফেস করবে যাতে লোকের মনে খুব ভালো লাগে। না আপনাকে না, অন্য কাউকে বকবকি করেছেন? আমি আমারটা নিয়ে চিন্তিত ছিলাম, আমায় বলেছে তোমার ব্যাপারটা খুলে লাইভটা নিয়ে সুন্দর করে ভালো করে যাতে কারোর মনে কোনো বিকাশ না লাগে। এবং অবশ্যই একদিকে যেখানে তৃণমূলের তরফ থেকে ব্যাপক সাংগঠনিক রদবদল, অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপি ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান করতে পারেন বিজেপির একাধিক নেতৃত্ব, এমন জল্পনা লাগাতার চলছে। সে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার যে মন্তব্য সেই মন্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি সৌমিত্র খাঁ, তার আচরণ বা তার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। রাজ্য বিজেপি কী ভাবছে? রাজ্য বিজেপির অন্দরে একাধিক রদবদলের সম্ভাবনাও কিন্তু থাকছে। রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির অন্দরে এই মুহূর্তে যে জল্পনা, যে আলোচনা, তা রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলকে আরও কতটা দুর্বল করবে নাকি আরও অনেকটা সবল করবে, তার উত্তর সময় দেবে। তবে নিঃসন্দেহে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি যে মন্তব্য করেছেন, মুকুল রায়ের স্ত্রী এবং শুভ্রাংশু রায়ের মা, তাকে যখন শহরের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রিয়া আদা করুঙ্গি মেরি নেতা মমতা ব্যানার্জি কো আর মেরে পার্টি কো উস পর জিম্মেদারি সপা গয়া হ্যায়, মে কোশিশ করুঙ্গি মহিলাওঁ কো লেকে আচ্ছা সে কাম করনে কে লিয়ে উনকে জীবন কে লিয়ে আর সমাজ কে লিয়ে। অভিষেক ব্যানার্জি কো এক বড়া পদ দিয়া গয়া, সুবহ সে হি কায়াস লাগায়ে জা রহে হ্যায়, ক্যা কহেঙ্গে শাইনি ঘোষ কো ভি? ও কাফি কাফি অকলমন্দ হ্যায় অভিষেক, বহুত কাম কিয়া और बड़ा पद में जाके और भी काम करेगा, यही उम्मीद रखती हूँ। नहीं, ऐसा नहीं है, हमारा हर साल मीटिंग होता है, हर साल कुछ ना कुछ आगे बढ़ने लायक काम होता है, রাজনৈতিক বৈষয় হুয়া হ্যায়। বাংলায় বলুন আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো কিভাবে এগোবেন আগামী দিনে, কি পরিকল্পনা রয়েছে? নেত্রী নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে বলবেন সেইভাবে দলের শৃঙ্খলা রেখে মহিলাদেরকে সশক্তিকরণের স্বার্থে সুপরিকল্পিতভাবে কাজ করা হবে। দল আজকে যা যে ধরনের সিদ্ধান্ত নিল কি মনে হচ্ছে, দলের সংগঠন আরো মজবুত হবে? নিশ্চিতভাবে হবে, কেননা মানুষ দলকে চাইছে এবং সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভীষণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। বিভিন্ন রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আকর্ষণ, তার স্বার্থে আমাদেরকে আমাদের দলের বিস্তার সেখানে ঘটাবার জন্য
দলকে আরো বেশি কাজ করতে হবে। তো সাংবাদিক বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত প্রস্তুতির সারা এই মুহূর্তে, এবং আজকে কিন্তু যে সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বেশ কিছু রদবদল হয়েছে, এবং সেই সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে আসছে তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কিন্তু দলে অত্যন্ত বাড়ানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কিন্তু একটা জল্পনা একেবারে প্রথম থেকে ছিল, এবং আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোকপাত করার প্রথম থেকে চেষ্টা করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কি গুরু দায়িত্ব দেওয়া হবে, এবং সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হলো। এবং যেটা জানা যাচ্ছে, বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে, এবং রাজ্য যুব সভাপতির পদ দেওয়া হয়েছে শায়নী ঘোষকে, রাজ্যের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। এক ব্যক্তি এক পদ, অর্থাৎ যিনি রাজ্যের মন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি কিন্তু জেলা সভাপতি হতে পারবেন না, এমনটাও কিন্তু আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের প্রতিনিধিরা যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সতর্ক করেছেন নেতা মন্ত্রীদের যে স্ক্যামে জড়াতে পারবেন না কোনোভাবেই তারা, কারণ এই স্ক্যাম নিয়ে বিরোধীরা কিন্তু অত্যন্তভাবে তারা সরব হয়েছিলেন এই ভোটের আগে, নির্বাচনের আগে। এই স্ক্যাম ইস্যুতে জেরবার হতে হয়েছে, এবং সেই স্ক্যাম ইস্যুতে আর যেন জড়াতে না হয় সেই জন্য যেমন সতর্ক করেছেন, তেমনি দলের পুরনো কর্মী যারা কিনা দীর্ঘদিন ধরে দলে রয়েছেন কিংবা একেবারে শুরু থেকেই দলে রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব বা তাদের গুরুত্ব বাড়ানো হলো, যেটা কিনা দলের বেশ কিছু যে নেতা ছিলেন তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে তাদের গুরুত্ব কোথাও গিয়ে কমানো হয়েছে, সেটা কিন্তু তা নয় এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কোনো কিছু করতে হলে, অর্থাৎ দলের নেতা মন্ত্রী বিধায়ক যেই হন না কেন, তাকে যদি কিছু করতে হয় তাহলে দলের অনুমতি প্রয়োজন, এবং সেক্ষেত্রে মদন মিত্রকে কিন্তু সতর্ক করা হয়েছে ফেসবুক লাইভ নিয়ে। যদিও মদন মিত্র তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের নেত্রী তাকে এই বিষয়ে কোনো সচেতন করেনি, তবে ফেসবুক লাইভ করতে হলে আরও সুন্দরভাবে করার কথা তিনি বলেছেন, যাতে মানুষের মনে সেই বিষয়টা দাগ কাটতে পারে। যদিও কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদন মিত্র তিনি বলেছেন যে পুরো দলটাই তো অভিষেকে, ঠিক কি বলতে চেয়েছেন সে বিষয়ে পরে আমরা স্পষ্ট হব। এবং এছাড়াও ঋতব্রত কেও কিন্তু একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আইএনটিটিউসির প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়াও কিন্তু সর্বভারতীয় স্তরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ছে সেখানে এই বিষয়টিকেও কিন্তু মাথায় রাখা হয়েছে আজকের এই বৈঠকে। এবং যারা দল ছেড়ে চলে গেছেন বিজেপিতে বিশেষ করে, তারা আবার দলে ফিরতে চাইছেন, এই আবার ঘর ফেরাদের ঘরে ফিরিয়ে নেওয়া হবে কি না এই বিষয়ে কিন্তু আজকে দলে ভাবনা চিন্তা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসছে কি না বা এসেছে কি না সে বিষয়ে আমরা কোনো স্পষ্ট ধারণা পাইনি। তবে আর কিছুক্ষণের মধ্যে যে সাংবাদিক বৈঠক হতে চলেছে তাতে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে এটা বলাই যায়। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সকাল থেকেই এই বৈঠকের দিকে আমাদের চোখ ছিল, সাংগঠনিক বৈঠক, এবং দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরই কিন্তু প্রথম এই বৈঠক, এবং এই প্রথম বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা আসে এবং কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জাতীয় কর্মসমিতির বৈঠক হল, পরে আবার তিনটের সময় ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমএলএ, সভাপতি, এমপি এবং বিশিষ্টজনদের যাদের আমন্ত্রিত করা হয়েছিল সে এক্সটেন্ডেড কমিটির মিটিং হয়েছে। জাতীয় কর্মসমিতি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে, মনে রাখতে হবে প্রায় জানুয়ারি মাসের পরে
আমরা দ্বিতীয়বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য মহামাটি মানুষ আমাদের ক্ষমতায় বসিয়েছেন। এটাই প্রথম কর্মসমিতির জাতীয় কর্মসমিতির মিটিং। আমরা প্রথম প্রস্তাবে বাংলার মহামাটি মানুষ এবং যারা বাইরে থেকেও আমাদের সমর্থন করেছেন বিশিষ্ট জনেরা বিভিন্ন রাজ্যের তরফ থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে এসে দাঁড়িয়েছেন তাদেরকে সকলকে আমরা আমাদের দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা আমাদের শ্রদ্ধা আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। দ্বিতীয় একটি প্রস্তাব, সেই প্রস্তাবে জাতীয় কর্মসমিতি ঠিক করেছে যা পরবর্তীকালে তিনটের মিটিংয়ের ভার্চুয়ালিতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থাপনা করেছিলেন এবং পাস হয়েছেন, সেটা হচ্ছে এক ব্যক্তি এক পথ। এবং আজকের মিটিংয়ের সবচেয়ে বড় মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হিসেবে গ্রহণ করেছেন তা হল সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির সভায় বলেন, আমার দলটাই সবচেয়ে প্রিয়, আমি দলীয় কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করছি। এরপরে বেশ কিছু বদল বদলের কথা তিনি বলেছেন যা সবাই গৃহীত হয়েছে। এক হচ্ছে কাকলি ঘোষকে বাংলার মহিলা সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে, শায়নী ঘোষকে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া সাংগঠনিক বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গজননীতে সাংসদ মালা রায়কে সভানেত্রী ঘোষণা করা হয়েছে, পূর্ণেন্দু বসুকে ক্ষেত মজদুর সেল যে আছে আমাদের সেই সেলের তাকে প্রদান করা হয়েছে, যে আমাদের আইটিইউসি আছে শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের প্রধান হিসেবে হিতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রদান করা হয়েছে। এবং সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের সভানেত্রী হিসেবে দোলাসেন কাজ করবেন। তিনি দল সকলকে বলেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের সহকর্মীদের যারা প্রকৃত সম্পদ আমাদের, সেই সমস্ত সহকর্মীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের যে কালচারাল সেল সেটা পুনর্গঠিত হয়েছে,
পুনর্গঠিত হয়ে কালচারাল সেলে প্রধান হয়েছেন রাজ চক্রবর্তী। এইরকম ভাবে আমাদের রাজ্য কমিটিতেও কুণাল ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন, এছাড়া শান্তিকা ব্যানার্জি এবং অসীম মাঝি সহ বেশ কিছু চারজনকে সম্পাদক হিসেবে করা হয়েছে। আমি এ ব্যাপারে সাংগঠনিক বিষয়টি আমি সুব্রত বংশীকে বলছি, সুব্রত বংশী যদি ঘোষণা করেন। ঠিক আছে, আমরা পুনরায় দাবি জানাচ্ছি যে কোভিডের উপরে যে জিএসটি কাটা হয়, ধার্য করা হয়, তা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং রাজ্য সকলে মিলে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম নেওয়া হয়েছে বিনামূল্যে দেওয়ার জন্য আবার কেন্দ্র সরকারের কাছে দল হিসেবে আমরা আবেদন জানাচ্ছি। এছাড়া দুটি বিষয়ে তিনি আমাদের অবহিত করেছেন, এরপরে এক মাসের মধ্যে জেলা স্তরে যেখানে যেখানে পরিবর্তন করা সম্ভব সেটা বিচার বিবেচনা করে তিনি করবেন, সুব্রত বংশী সেটা পরবর্তীকালে আমরা বসে তার সিদ্ধান্তকে আপনাদের কাছে জানিয়ে দেব। আরেকটি প্রস্তাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার বাইরেও সংগঠনকে নিয়ে নেওয়ার জন্য, সংগঠনকে শক্তিশালী করবার জন্য লক্ষ্যে আমরা কাজ শুরু করব। সে ব্যাপারেও সাংসদরা যারা দিল্লিতে আছেন, সৌগতদা বলুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন, ডেরেক ওব্রায়ান বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, সকলে মিলে সংগঠন যেমন রাজ্যের মজবুতিকরণে তারা থাকবে, ঠিক একইভাবে তারা বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিস্তারের লক্ষ্যে তারা কাজ করবে। লোকসভার সংসদীয় দলনেতা সুদীপ্তা ছিলেন, সুবিধা আছেন, এবং রাজ্যসভায় গেলে কোমরা যেমন ছিলেন সেরকম মোটামুটিভাবে এই কটি সিদ্ধান্তই আমাদের রয়েছে। আরেকটি প্রস্তাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছি, যেভাবে শারীরিক দিকের অক্ষমতা থাকা সত্ত্বেও, শারীরিক আঘাত পাওয়া সত্ত্বেও 152টি 160টি মিটিং তিনি করেছেন, অকল্পনীয় তার এই চারিত্রিক দৃঢ়তা, মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষকে নিয়ে চলবার যে ইচ্ছে তা বারবার প্রতিফলিত হয়েছে। আমরা কৃতজ্ঞ চিত্তে তার এই নেতৃত্ব দানকে আমরা অভিনন্দিত করেছি। আপনার
ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, ব্যাপারে আপনি সময় করবেন, এখন কোনো সিদ্ধান্ত নাই। না বললাম তো কোনো আলোচনাই নাই, তার কারণ হচ্ছে সমস্ত বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন এবং তিনি পরবর্তীকালে ছোট কমিটি করে দেবেন, তিনি সেরকম কোনো সিদ্ধান্ত নেবেন। আমি যখন ছাত্র রাজনীতি করতে এসেছিলাম তখন যুব নেতা ছিলেন সুনীতা, আর সুনীতা লোকসভার আওয়ামী দলের নেতা, তো আস্তে আস্তে তো সবাইকেই এগিয়ে, এটা একটা সংমিশ্রণ প্রবীণ এবং নবীন, এখনো পর্যন্ত আমি আবার একই কথা বলছি, কোনো এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে যে জেলাকে বর্তমান পর্যন্ত করবার কথা সেই সব জেলা উঠে না পড়লে।